আলহামদুলিল্লাহ ভাই, অনেক প্রশ্ন, দেখি কতটুকু আপনাদের প্রশ্ন উত্তর দেওয়া যায়। এক নম্বরের প্রশ্ন হলো, টুপির উপর টুপি পরা যাবে কি না? টুপির উপর আরেকটা টুপি পরা, বিশেষ করে শীতের সময় টুপির উপর আবার কান টুপি পরার প্রয়োজন হয়। উত্তর হলো, কোনো অসুবিধা নাই, আর চাইলে মূল টুপিটা পকেটে নিয়ে শুধু কান টুপি পরলেও কি আছে, কোনো অসুবিধা নাই, আর টুপি না পরলেও কোনো অসুবিধা। আমাদের দেশে টুপি পরাটাকে মুসলমানিত্বের বড় আলামত হিসাবে মনে করি আমরা, তাই না? এটা ইসলামে খুব গুরুত্বপূর্ণ কোনো বিষয় না। আসল বিষয় হলো, আপনি হালাল পথে চলছেন কিনা, আল্লাহর ফরজ বিধানগুলো মানছেন কিনা, পাঁচত্ব নামাজ ঠিকমতো পড়ছেন কিনা, এটা হলো আসল বিষয়। মাথায় টুপি থাকা না থাকাতে তেমন কোনো অসুবিধা ব্যবধান নাই। অতএব টুপি একটার জায়গায় দুইটা, দুইটার জায়গায় তিনটা, বা টুপি একটাও পড়লেন না, এটাতে আপনার ইসলামের কোনো ক্ষতি হবে না। বাকি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবা একরাম টুপি পরেছেন, তারা টুপি পরেছেন, তাদের মহব্বতে যদি আপনি টুপি পরেন তাদের অনুকরণে, অবশ্যই তার জন্য কি পাবেন, সওয়াব। নামাজের বৈঠকে তাশাহুদের সময় সঠিকভাবে হাত তোলার নিয়মটা বলবেন। আমরা যখন তাশাহুদ পড়তে বসি নামাজে, এখানে আমরা তাশাহুদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের সাক্ষ্য দিয়ে থাকি মূলত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু, আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দেই, আর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহর রাসূল হওয়ার সাক্ষ্য দেই। এই সাক্ষ্য দেওয়ার মাধ্যমে আমাদের ইমানের কথা আমরা প্রকাশ করি। আর সাক্ষ্য দেওয়ার নিয়ম হলো, মুখে কোনো আদালতে সাক্ষ্য দিলে ইসলামী শরিয়ার আদালতের নিয়ম অনুযায়ী কারোর বিরুদ্ধে বা কারোর পক্ষে সাক্ষ্য দিতে হলে এই আঙ্গুল দিয়ে ইশারা করে দিতে হয়, অমুক অমুক অমুক, এটা হলো শাহাদাত আঙ্গুল, এটা হলো সাক্ষ্য দেওয়ার আঙ্গুল। এই জন্য আমরা যখন তাশাহুদ পড়ি নামাজের মধ্যে, আত্তাহিয়াতুল্লাহে পড়ি, তখন আমাদের এই সাক্ষ্য দেওয়ার সময় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমরা এটা বলার সময় আঙ্গুল উঠানোটা সুন্নাত, আঙ্গুল দিয়ে ইশারা করা কি সুন্নাত। অনেক উলামায়ে কেরামের মতে পুরো তাশাহুদের বৈঠক জুড়েই আঙ্গুল উঠায় রাখা সুন্নাত, কারণ হাদিসে কোন কোন হাদিসের ভাষ্য ইদা জালাসাল ইত্তাশাহুদ, তাশাহুদের জন্য যখন বসবে তার মানে বসার সঙ্গে সঙ্গে এটা শুরু হবে। আবার অনেক উলামাদের মতে যখন তাশাহুদ পড়বেন তখন উঠাবেন। আমাদের সমাজে অনেকে বলে এই আঙ্গুল উঠাতে যদি দেরি হয়, আবার নামাইতে যদি ইল্লাল্লাহ সাথে সাথে নামায় না ফেলান তাহলে ইমান চলে যাবে, এরকম অনেক হাস্যকর কথা অনেকে বলেন, এই কথার কোনো ভিত্তি নাই, ইমান এত ঠুনকো না যে আঙ্গুলের ইশারায় শেষ হয়ে যাবে। অতএব এই আঙ্গুল উঠানো সুন্নাত। এখন কিভাবে উঠাবেন সেটার পদ্ধতি হলো এইভাবে, একেবারে 7ই মার্চে বঙ্গবন্ধু যেভাবে ভাষণ দিয়েছিলেন সেই চিত্র সবার চোখের সামনে আছে না? বঙ্গবন্ধু 7ই মার্চের সময় যে ভাষণ দিয়েছেন, যেভাবে আঙ্গুল যেভাবে ছিল হুবহু ওইভাবে থাকবে, শুধুমাত্র বঙ্গবন্ধুর আঙ্গুল উপরের দিকে ছিল, নামাজে বৈঠকের সময় আপনার আঙ্গুল রানের উপরে থাকবে, আঙ্গুলটা বরাবর উঠানো থাকবে, এভাবে। কথা বুঝে আসছে? এরপর আপনার তাশাহুদ শেষ হয়ে গেল, আপনি আবার হাতকে স্বাভাবিক করতে পারবেন। কথা বুঝাতে পারছি? জি। এটা নারী পুরুষ সকলের জন্য আঙ্গুল দিয়ে হাত ইশারা করা। সন্ধ্যাবেলা টাকা দেওয়া জায়েজ কিনা? সন্ধ্যাবেলা টাকা দিলে কোনো লাভ ক্ষতি হবে কিনা? ভাইরা আমার, লাভ এবং ক্ষতির মূল মালিক একমাত্র কে? আল্লাহ রাব্বুল আলামিন। টাকা সন্ধ্যার সময় দিলে লাভ হবে না, সকালে দিলে লাভ হবে, সকালে বাকি আসলে লস হবে, নগদ আসলে লাভ হবে, এসবগুলো শয়তানের শেখানো মন্ত্র, এসবগুলো শয়তানের শেখানো মন্ত্র, এগুলো বিশ্বাস করা কোনো মুসলমানের জন্য জায়েজ না। এই কোরআনে কোথাও এটা নাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেও কোথাও এটা নাই। ইসলামে কোন জিনিসটা সঠিক আর কোনটা বেঠিক এটা বোঝার জন্য একমাত্র উপায় হলো কোরআন এবং হাদিসে তালাশ করা। কোরআন হাদিসে এরকম কোনো কথা বলা, তাহলে বোঝা গেল এটা নকল কথা, যে সন্ধ্যার সময় কাউকে টাকা দিলে কপালে দুর্গতি আছে, এরকম যদি কেউ মনে করে তাহলে বুঝতে হবে তার ইমান দুর্বল, শির্ক, এ ধরনের বিশ্বাস শির্কপূর্ণ বিশ্বাস, ছোট শির্ক। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত ভুল বিশ্বাস থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সন্ধ্যার সময় যদি কেউ টাকা নিতে চাইতে আসে বা টাকা কাউকে টাকা দিতে হয়, আপনি না দেওয়ার নিয়ত থাকলেও দিয়ে দিবেন, যাতে করে আপনার এই ভুল ধারণাটা কি হয়, ভেঙে যায়।
এরপরে প্রশ্ন, নবী সাল্লাল্লাহু আলাইহি মাটি নাকি নূরের তৈরি, তা মানা কি ইমানের জন্য আবশ্যক? বাহের আমার আমি সব জায়গায় এই কথা বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কি দিয়ে তৈরি করেছেন এটা আপনার জানার দরকারটা কি? আদার ব্যাপারে জাহাজের খবর নেওয়ার তো কোনো প্রয়োজন নামাজের খবর নাই, রোজার খবর নাই, হক হালাল খবর নাই, নবী নূরের তৈরি না মাটিতে মারামারি করতে করতে শহীদ হয়ে যাচ্ছে। ভাইরা আমার, কোরআন এবং হাদিসের কোথাও রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৃষ্টির মূল উপাদান কি, আল্লাহ তাআলা তাকে কি উপাদান দিয়ে তৈরি করেছেন এরকম আলাদা ভাবে পার্ট আকারে চ্যাপ্টার আকারে আলাদা করে কোথাও স্পষ্ট কিছু বলা, তাহলে সেই জিনিস নিয়ে আমাদের কেন মারামারি করতে হবে? তবে এটুকু ঠিক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ ছিলেন নাকি ফেরেশতা ছিলেন? মানুষ ছিলেন। কোরআনে কারিমে বহু জায়গায় আল্লাহ তাআলা এটা বলেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম, হে রাসূল আপনি বলে দিন আমি তোমাদের মতো মানুষ। নবী আবার আমাদের মতো মানুষ হয় কেমনে? ইউহা ইলাইয়া, এই জন্য আয়াতের পরের অংশে আল্লাহ পার্থক্য করে দিয়েছেন, তোমাদের মতো রক্ত মাংসে গড়া মানুষ আমি ঠিক, তবে পার্থক্য হলো আমার কাছে ওহী আসে, আমি নবী আর তোমরা সাধারণ মানুষ। আমাদের যে সমস্ত ভাইরা মনে করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাটির তৈরি বললে ওনার অপমান হয়, মাটি একটা তুচ্ছ জিনিস, নূর মানে লাইট আলো, এটা দামি জিনিস, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূরের তৈরি বলেন এই জন্য যে নবীর মর্যাদা নাকি এতে কি বৃদ্ধি পাবে, মাটির তৈরি বললে অপমান হয়ে যায়, মাটি ছালি একটা জিনিস হলো। ভাইরা আমার, আদম আলাইহিসসালাম কিসের তৈরি ছিলেন? এই ব্যাপারে তো কোনো দ্বিমত করার সুযোগ না, কারণ কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন কি দিয়ে তাকে তৈরি করেছেন, খালাকতাহু মিন নার ও খালাকতাহু মিন তিন, খালাকতানি মিন নার ও খালাকতাহু মিন তিন, আদম আলাইহিসসালামকে মাটি দিয়ে তৈরি করেছেন এটা কোরআনে স্পষ্ট আল্লাহ উল্লেখ করেছেন। সে মাটির তৈরি আদমকে আল্লাহ তাআলা সেজদা করাইছেন কাদেরকে দিয়া? নূরের তৈরি ফেরেশতাদেরকে। তাহলে আমাদের নবীজিকে যদি আপনি নূরের তৈরি বলেন তাহলে উনি সেজদা দেওয়া লোকদের দলে ঢুকবেন, অর্থাৎ ফেরেশতাদের দলে, ঠিক না? ঠিক। আর যদি মাটির তৈরি বলেন তাহলে সেজদা পাওয়া লোকদের দলে ঢুকবেন, অর্থাৎ আদমের দলে। তাহলে মর্যাদা মাটির তৈরি বললে বাড়বে না কমবে? তারপরেও এই মাটির তৈরি এই কথা বলার প্রয়োজন, কারণ কোরআন হাদিসে কোথাও এইভাবে আল্লাহ তাআলা খুলে খুলে বলেন না, আপনি কেন এত খুলে যেতে পারেন, আপনি বলেন উনি মানুষ ছিলেন, তবে মহামানুষ, সাধারণ কোনো মানুষ না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীজির মহব্বত অন্তরে ঢোকানোর প্রবেশ করানোর তৌফিক দান করুন। আমিন।